আমি ধন্যবাদ জানাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের দেশের বিচার ব্যবস্থাকে এতটা স্বচ্ছ রেখেছেন যে আমি একটা সরকারি প্রতিষ্ঠানের আমার সাথে অন্যায় হয়েছে বলে আমি মনে করি সুবিধায় আমি মহামান্য হাইকোর্টে গিয়েছি এবং আমি ন্যায় বিচার পেয়েছি। আমার আগে থেকেই মহামান্য হাইকোর্টের প্রতি আমার আস্থা ছিল এবং আমার মনে হয় এই রায়ের মাধ্যমে আমার এই আমি যে রায়টি পেয়েছি এবং আমি সন্তুষ্ট এবং আমার মনে হয় এটা একটা পুরো বাংলাদেশে বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য একটা দৃষ্টান্ত নজিরবিহীন একটা একটা রায় মহামান্য হাইকোর্ট দিয়েছে। কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমার উপর যে জুলুমটা করেছে বিগত একটা মাস, এটা আসলে আমি বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টের কাছে গিয়েছি। কারণ আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই অলরেডি অবগত যে আমার দোকানটা 13 তারিখ যে ক্রেতা পণ্যটি ক্রয় করে তিনি সেটা অনলাইনে ক্রয় করে এবং ওনারা উনি ক্রয় করার পরে 53 দিন পরে, যেখানে ভুক্ত অধিকারের 60 ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে পণ্য ক্রয়ের 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে, সেখানে যিনি ক্রেতা ছিলেন আমার তিনি অনলাইন থেকে পণ্যটি কেনার আপনার 53 দিন পরে উনি ভুক্ত অধিকারে কমপ্লেন করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে নোট দিতে চাই, আমার সানভিস বাই তনি প্রতিষ্ঠান কোনো দিন কারো কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেয় নাই, আমরা কোনো কাস্টমার থেকে অ্যাডভান্স নিই না, আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিই এবং এখানে আমরা একটা নোট দিয়ে রাখি কাস্টমারদেরকে, যেহেতু আমরা হোম ডেলিভারি দিই, আপনি আপনার সামনে অপশন আছে, আপনি ডেলিভারি ম্যান যখন যাবে আপনি পণ্যটি চেক করে তারপরে হচ্ছে আপনি পণ্যটি টাকা দিয়ে তারপরে রিসিভ করবেন। তো এখন একজন ক্রেতা সে 53 দিন পণ্যটি যে ব্যবহার করে নাই, সে যে ওয়াশ করে নাই, সেটার গ্যারান্টি কিন্তু আপনি বা আমরা কেউ বলতে পারবো না। তো যেটা আসলে সম্পূর্ণ আইন বহির্ভূত, 53 দিন পরে ওনারা অভিযোগটি গ্রহণ করে এবং সেটি ক্রেতা পণ্যটি ক্রয় করে অনলাইনে, কিন্তু ওনারা আমাদের শোরুমে এসে এটার কাগজ দেখতে চায় যে আমার সেলসম্যানদের কাছে। তো আসলে অনলাইনের পণ্যের কাগজটা তো আসলে সেলসম্যানরা শোরুমে দিতে পারবে না, বা এটা তো আমাদের একটা শোরুম, অনলাইনের বিষয়টা আসলে ওটার হিসাব তো আমাদের অফিসে থাকে। তো যাই হোক, তারপরে কিন্তু ওনারা যখন সাময়িক সময়ের জন্য আমাদের দোকানটি বন্ধ করে দেয়, কিন্তু তখন ওনারা ওনাদের ফেসবুক পেজে ভেরিফাইড পেজে ওনারা পোস্ট করে, ওনারা বন্ধ করে সাময়িক সময়ের জন্য, কিন্তু ওনারা পোস্ট করে যে সিলগালা করা হয়েছে। সো সিলগালা আর সাময়িক সময়ের জন্য বন্ধ দুইটা কিন্তু দুই জিনিস।